অনেক খাতা আছে, সে খাতা ভিতরে অনেক কিছু লেখা যায়, কিন্তু সেই খাতা ভিতরে গোটে নিয়ারা খাতা থাকে, যাহাকে আমি সমস্তে কহ রব খাতা। এই এস নিউজ ওড়িয়ার প্রযোজনার আমি এক নূ স্টোরি ইমেজর ওড়িয়া সাহিত্যের এক নূ বিপ্লবকে নিয়ে আমি আপনার দেখাইবু সবুদিন ঠিক সন্ধ্যার নূ ধারাবাহিক রব খাতা। হ্যাঁ দর্শক বন্ধু, আহকু আমি রব খাতার না এপাই দিয়েছু যে জীবন সবু মূল্যবান হচ্ছে রব খাতা। কে ইয়াকে রব তো কইপারতি, কিন্তু প্রকৃতরে সে খাতা যে কত মহান আমার জীবনরে, আমার নূয়া ধারাবাহিক রব খাতা দেখলে আপনার মানে জাঁপারে। এখন সংযোজনা করেছেন অধ্যাপক প্রফুল্ল সাহু, আপনি সহ সম্পাদিকা আছেন প্রগতি ভূঁইয়া, আযোজক প্রসন্ন কুমার দাস। এস নিউজ ওড়িয়ার এই নূয়া প্রয়াস কবি লেখক ও গাল্পিককে নিয়ে আপনার মানে দেখা জমা ভুলবেনি। আমার স্টোরি ইমেজর না হচ্ছে রব খাতা। নমস্কার দর্শক বন্ধু, স্টোরি ইমেজের রব খাতা কু আপন মানকু স্বাগত। রব খাতা। হ্যাঁ দর্শক বন্ধু, জীবন জীবা বড় কথা নুহে, জীবন ভোগিবা বড় কথা। সেই জীবন আর মানুষের সংস্কার বোধকু নেই আজ রব খাতা নেই আসিছি আপনার পাখকু। প্রাবন্ধিক ডক্টর প্রাচীভূষণ ত্রিপাঠী, কবি অধ্যাপক দামোদর বেহুরা, কবয়ত্রী সরিতাঙ্কু। রব খাতা। নমস্কার দর্শক বন্ধু, সময় সহ বদলি যায় মানুষের মন, যুগ যুগ ধরি কাল কাল ধরি আমি দেখি আসিছু, যে মানুষ ভিতরে আরম্ভ হুয়ে অহংকারপণ, গর্ব ও ঘমট, সেইটু তার গতি ধ্বংস আড়ু। মানুষ অমানিয়া হয়ে যায়, যাহাকে সে ভাবে মো জীবন স্টাইল তা বেড়ে বেড়ে ভুল হয়ে যায়, যেমিতি এবে আপন মানে দেখন্তু ভুল হয়ে চালিছি। কি সুরতর আসু, কি দিল্লির আসু, কি পশ্চিমবঙ্গর আসু, করোনা ব্যাপিছি, রোগকু নেই কি আসুচন্তি, ছাড়ি দেউচন্তি ভূতাণু, বড়ি চালিছি করোনা ভূতাণু, ওড়িশা হারি যাব। তেমন আপন মানে সচেতন হুঁতু, অমানিয়া হুঁতু না, নলে যদুবংশ ধ্বংস হলা পরি, লঙ্কা শ্রীহীন হলা ভাই ওড়িশা শ্রীহীন হয়ে যাব, আম জীবন আম হাত, আসন্তু গড়িবা নূয়া ওড়িশা, ইহাই আমার হরদর বার্তা। সংসার সাউন্টা অনুভূতি, জীবনর সমাজপতি প্রচণ্ড অভিমানরে জীবন জিঁচিছেন অধ্যাপক দামোদর বেহুরা, তাঙ্ক কবিতা তাঙ্ক ওঠরে। জগত সৃষ্টি সামাজিক বিবর্তন সভ্যতার বিকাশের অনেক আহ্বান এ বিশ্ব সামনা করে পারিছে। আজির দিনের কোভিড-19 আম নিকটরে এক বিরাট আহ্বান, এই আহ্বানকে স্বীকার করে সামাজিক দূরতা রক্ষা করা, ঘরে রহিবা, সুরক্ষিত রহিবা, এহাই আজির দিনের সংকল্প। এই অবসরে স্টোরি ইমেজর ধারাবাহিক রক খাতা এক নিয়ারা সুযোগ সৃষ্টি করেছে, যাহাদ্বারা মু আপনার সহ মোর অনুভূতি বাটিবার অবকাশ পাইছি। মোর নিজের এক স্বরচিত কবিতা মু আপনার নিকটরে উপস্থাপন করা চাইছি। কবিতার শীর্ষক ইন্দ্রধন। মো নিজ পৃথিবীতে মু অছি, মোর অতি নিজর আপনার, নিস্তব্ধতা ঘন অন্ধার, লম্বি থাকে দিগ্বলয়ের দিগ্বলয় পর্যন্ত, নিজ সহ কথা হুয়ে রুন্ধি হুয়ে, নিরুতরিত প্রশ্ন ঘেরে বারম্বার ব্যবচ্ছেদ করে, উত্তর বয়সর শূন্যতা ভিতরে স্মৃতি বিস্মৃতির লুচকালী খেল, অতীতর রঙ্গ সবু ফিকা ফিকা লাগে, কঞ্চা ঘার যন্ত্রণা ইতস্তত করে হৃদয়কু ও মন, কাহার পতলা পদধ্বনি মতে মনস্ক করে দেলা, চাপা ওঠর স্বর আপনার থিলা, মুকুলা কেশ মানে স্পর্শ করুথিলে মো মুহ ও দেহকু, ইন্দ্রধনুর রঙ্গ সবু দেখা যাউথিলা অনুভবর খোলা আকাশরে। ধন্যবাদ দর্শক।
रफ खातार आज फर्दर जुव प्रतिभा सरिता परिडा शिशु मान पढ़ाई सह कविता मनस्क से कवितार स्वर आसतु शुणा। नमस्कार, मुझे सरिता परिडा। मो कवितार शीर्षक हूँ तुम्हें। मो भाषा तुम्हें साहित्य रचना, तुम भाषा मो कवि। तुम पाई मु खोजी विशेष केत कथा भाभी भाभी। मो लेखन तुम्हें व्याकरण हो झड़ी जाओ प्रति पृष्ठ, अलंकार हो साजि जाओ तुम्हें मो हृदय प्रतिमला तले। तुम्हें सर्वनाम तुम्हें विशेषण, तुम्हें अलंकार रस। तुम्हारी सर्व अलंकार साजिंटी अनुप्राश। तुम्हें अनुच्छेद तुम्हें पूर्णच्छेद, तुम्हें परिच्छेद मोर रचन। उद्धृत प्रमा सबुत साजुच मो विरहर कल्पन। कल्पना राही जे उड़ीबिले सत्य तुम्हें कवि हो विस्मय सूचक हो थे तुम्हें दिय मु भाव विराम लगाए। धन्यवाद। ए समय ओडिया साहित्यर एक श्रृंखलित और मार्जित व्यक्तित्व होती प्राबंधिक डॉक्टर प्राचीभूषण त्रिपाठी। आसतु तांकठु शुणा मनीष आ जीवनर कथा। बंधु आज रफ खाता फर्क मुझे भागवतर कथा संपादक अध्यापक प्रफुल्ल कुमार सर बहुत बहुत धन्यवाद। ए भागवत रे राधा कृष्ण वृंदावती कृष्ण जहां जहार नाम धरले समस्त प्रकार विपत्ति आम मुक्ति लाभ कर। कृष्ण नाम धरले से कल्पे कल्पे जोगी जोग बाट जोगी पाइबा को जा दुर्लभ, कि भाग्य बल रे गोपी गोपाल रे सबु काले से सुलभ। कले वेदपति जेते रूपे स्तुति वश्य नुहंति ताहंकु, कर्ण डेरी थांति बर जुवती कौतुके डाकिबाकु। एही कृष्ण कृष्ण शब्दटि उच्चारण कले जेतिकि पापध्वंस होइजिव गोटे पापी से पाप करें कृष्ण दास कही। राधा राधेनी शक्ति ब्रह्म वैवर्त पुराण कई रासवध गोटी महाविष्णु प्रबोधक दासवध गोटी धात्री अर्थर वाचक महाविष्णु जननी होइबारु एणु करी राधा नाम मोर अच्छी। जो प्रसंग भागवत सत कि भागवत पांच अध्याय जो रासलीला वर्णना करा से रासलीला अश्लीलता नहीं बोली बहुत प्रसंग भागवत वर्णना कला भागवत जो कथा सुकमुनि परीक्षित कथो कथन छल रही लास्ट शेष जानाम मुकति पसरा से किंपा कले पर ठीक कर देखा गले रासलीला जेबे होची रासलीला होची ग्राम्य लीला ग्राम्य नृत्य कवि मान को लेकर कृष्ण जो ग्राम्य नृत्य कर हिलीशक नृत्य कह संस्कृत तार प्रसंग अच्छे अलग से नृत्य भितर जो माने जाई से माने क्यों माने तार निहाती निजर लोक माने जाई उगाली कौ माने से जो गोपी मान को जाई माँ माउसी ये सब अच्छा भौणी मान सब अच्छा उगाली कौ माने भाई भणीजा इष्ट मित्र आगले उगाड़े पथ रजनी काले जाओ बन लज्जा की छाड़ लहन तेनाली जीवु जमुना कूल को जीव से मुरली आनंद प्रदान कर आनंद हमानंद बास्तविक देखा गले से जो जाती से भगवान सहित मिशवा जाती रासलीला जोड़िए प्रसंग कथा कहुए अवरुद्ध आउभत भागवत जो संस्कृत भागवत रही अवरुद्ध आउभत अर्थ भगवान सहित एकात्मता हवा ऐसी भक्ति वेदांत कही टाइम ऑफ क्लॉथ स्टीलिंग ही वाज सेवन इयर्स ओल्ड
ସେ ସାତ ବର୍ଷର ବାଳକ ତା ପରବର୍ଷ ସେ ରାସଲୀଳା କରୁଛି। ନିଜେ ବି ଭାଗବତରେ ଜଗନ୍ନାଥ ଦାସ କହିଛନ୍ତି ସାତ ବରଷ ପୁଅ କରି ଅଙ୍ଗୁଳି ପର୍ବତ ଉପରେ ଏକେତେବେଳେ ଧରିଥିବ ପବନ ବହିଲେ ପଡ଼ିବ। ବାସ୍ତବିକ ସାତ ବର୍ଷ ସେତେବେଳେ ଏସବୁ କହିଲେ ମଧ୍ୟ କୁହାଯାଇଛି କୋଇଲି ଲୋ ସାତ ଦିନ ଇନ୍ଦ୍ର ବୃଷ୍ଟି କଲା ଶପଥ ବରଷ ପୁଅ ମନ୍ଦର ଧଇଲା। ସାତ ବର୍ଷର ବାଳକ ତା ପରବର୍ଷ ସେ କରୁଛି ରାସଲୀଳା। ଆଠ ବର୍ଷର ବାଳକ, ଆଠ ବର୍ଷର ବାଳକ କିଛି ଖରାପ କାର୍ଯ୍ୟ କରିପାରେ କି ନା? ତାପରେ ଏହି ରାସଲୀଳାକୁ ଯେଉଁମାନେ ଦେଖୁଛନ୍ତି ସହସ୍ର ଗୋପୀ ସହସ୍ର କୃଷ୍ଣ, ଷୋଳ ସହସ୍ର ଗୋପନାରୀ ଷୋଳ ସହସ୍ର କୃଷ୍ଣ, ଏବଂ ଏ ଅଶ୍ୱଳତା ଯଦି ହେଇଥାନ୍ତା ବିମାନରେ ସମସ୍ତେ ଦେଖୁଛନ୍ତି, ସବୁ ଦେବଗଣ ଏହି ରାସଲୀଳାକୁ ଦେଖୁଛନ୍ତି। ତେଣୁ ଏଭଳି ଉତ୍ତମ ଲୀଳା, ଦିବ୍ୟ ଲୀଳା ଏବଂ ମୁଖ୍ୟ ଦେବାର ଲୀଳାକୁ ଦର୍ଶନ କରିବାର ଆମର ପ୍ରୟାସ ରହିଛି, ଏବଂ ରଫ୍ ଖାତ ରଫର୍ଦ୍ଦରେ ଏହି ପ୍ରୟାସ ଜାରି ରହୁ ଏବଂ ସମସ୍ତଙ୍କୁ ମୁକ୍ତିଦାନ କରୁ। ଏତିକି କହି ମୁଁ ନମସ୍କାର କରୁଛି ଦର୍ଶକ ବନ୍ଧୁଙ୍କୁ, ପୁନର୍ବାର ଆଗକୁ ଆସିବି। ଷ୍ଟୋରି ଇମେଜ୍ର ରଫ୍ ଖାତା ଆପଣମାନଙ୍କୁ ଆଜିଠୁ ଦେବ ନୂଆ ସୁଯୋଗ। ପ୍ରତିଭା ଖୋଜିବାରେ ଆମ୍ଭେ, ଏମାନେ ବି ନାଚିପାରନ୍ତି। ଆପଣମାନେ ନାଚିବେ କି? ତେବେ ଦେଖନ୍ତୁ ରଫ୍ ଖାତା, କରନ୍ତୁ ଯୋଗାଯୋଗ। आजा तेरी सुनी सुनी मां को मैं तारों से भर दूं, सजनी दीवानी सारी उम्र अब मैं तेरे नाम कर दूं, सारी दुनिया को मैं तो भूल बैठी। ମୋ କାର୍ଯ୍ୟକ୍ରମ କେମିତି ଲାଗୁଛି ମତାମତ ଦେବାକୁ ଅନୁରୋଧ। ରହିଲି, ନମସ୍କାର। ମିଚର ରଫ୍ ଖାତାରେ ସାମିଲ ହେବାକୁ ଚାହୁଁଛନ୍ତି କି? ଯଦି ଚାହୁଁଛନ୍ତି ତେବେ ଆପଣଙ୍କ ମୋବାଇଲରେ କବିତା ହେଉ କି ଗଳ୍ପ ନିଜେ ପଢ଼ି ଆମ ହ୍ୱାଟ୍ସଆପ୍ ନମ୍ବରକୁ ପଠାନ୍ତୁ। ଆମ ହ୍ୱାଟ୍ସଆପ୍ ନମ୍ବର 7504420096। ଆଉ ଥରେ କହିଦେଉଛୁ 7504420096। ଆମ ଯୋଗାଯୋଗ ନମ୍ବର 9337286723। ରଖା।